বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চোখরাখবো কৈলা শহরের দিকে। একাধিক চুরি ও নেশাকাণ্ডের সাথে যুক্ত এক যুবককে পাকড়াও করেছে এলাকার জনগণ। নেশা এবং তার পাশাপাশি চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত রুশন আলী, যার বাড়ি কৈলা শহরের বৌলাপাশা এলাকায়, তাকে পাকড়াও করেছে এলাকাবাসী এবং পাকড়াও করে গাছের সঙ্গে বেঁধে রেখেছে উত্তম মধ্যম দিয়ে। পরবর্তী সময় পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী সেই এলাকাতে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সেই যুবককে আটক করে নিয়ে আসে। বুধবার কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। উত্তেজিত জনতা অভিযুক্ত রুশন আলীকে পাকড়াও করে গাছের সাথে বেঁধে রাখে। পরবর্তী সময় পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত যুবককে তুলে নিয়ে যায়। কৈলাশহর বৌলাপাশা এলাকার বাসিন্দা রুশন আলীর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। বিভিন্ন নেশার সাথে যুক্ত থাকার পাশাপাশি একাধিক চুরি কাণ্ডের সাথেও জড়িত রয়েছে সে। থানায় অভিযোগও রয়েছে একাধিক তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও সংযত হয়নি সেই যুবক। ক্রমাগত কৈলাশহরের বুকে চুরি কাণ্ড চালিয়ে যাচ্ছে সে। সম্প্রতি কৈলাশহর পিডব্লিউডি রোড এলাকার বাসিন্দা ধ্রুব সূত্র ধরে একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় রুশন আলী। বুধবার রাতে সে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকায় আসতেই ধ্রুব সূত্র ধরে ছেলে শনাক্ত করে রুশন আলীকে এবং পাকড়াও করে তাকে। চাপে পড়ে রুশন আলী বাইসাইকেল চুরির অভিযোগ স্বীকার করে, একই সাথে ওই ঘটনায় যুক্ত আরো দুজনের নাম বলে দেয়। উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে এবং একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পাশাপাশি তার পকেট থেকে উদ্ধার হয় বিভিন্ন নেশা সামগ্রী ও ব্যবহারের সরঞ্জাম। উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে খবর পাঠায় কৈলাশহর থানা এবং পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা যেভাবে বাড়ছে এবং তার পাশাপাশি নেশাসক্ত হয়ে একাংশ যুবরা যে চুরির দিকে ধাবিত হচ্ছেন, চুরি ছিনতাইয়ের মতো ঘটনার দিকে ধাবিত হচ্ছে, তার প্রমাণ কিন্তু আবারও মিলল এই ঘটনাকে কেন্দ্র করে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। আমি চুরি আর তোমার বিকাশ আলি, বিকাশ দাস নাকি আয়ুব দাস আলি আর সাইকেলটা খারাপ আসলো, সাইকেল পাঞ্জানা ঠাকুর নাম কিতা ধ্রুব ধ্রুব সাইকেলটা কিতা করছো বিক্রি করছো? তারা বিক্রি হয়েছে আমি আসলাম, তারপরে নিজে স্বীকার করছে আমি শুরু করছি, দাদা টুকুরটা আমি শুরু করছি, সাইকেলটা আমি শুরু করছি, আপনার কাছে প্রমাণ আছে বিদ্রোহ আছে আপনারা আসলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরকে আটক করেছে পুলিশ এবং তার কাছ থেকে আরো দুজনের যুক্ত থাকার আরো দুজন যারা যুক্ত রয়েছে তাদের নামও উঠে এসেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।